আপনারা জানেন 2014 সালের পূর্বে বিজেপি সরকার ক্ষমতায় আসার আগে ভারতবর্ষের মানুষের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন নরেন্দ্র মোদীর নেতৃত্বে বলেছিল বিজেপি ক্ষমতায় আসলে ভারতবর্ষের প্রত্যেকটা নিত্য প্রয়োজনের মূল্য হ্রাস করা হবে, পেট্রোল ডিজেলের মূল্য হ্রাস করা হবে এবং 15 লক্ষ টাকা করে মানুষকে অ্যাকাউন্টে দেওয়া হবে, বছরে 2 কোটি চাকরি দেওয়া হবে। কিন্তু আমরা গত 7 বছর পেরিয়ে গেল, দেখলাম 15 লক্ষ টাকাও নেই, চাকরিও নেই, বরং দিন দিন পেট্রোল ডিজেল সহ অতি প্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধি দিন দিন বাড়ছে, মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। 2014 সালের আগে যেখানে পেট্রোলের মূল্য ছিল 60 টাকা, আজকের বাজারে সেই পেট্রোলের মূল্য 110 টাকা। যেখানে ডিজেলের মূল্য ছিল 50 টাকা, আজকে সে ডিজেলের মূল্য 100 টাকা। যেখানে ডালের দাম ছিল 60 টাকা, আজকের ডাল 140 টাকা। তেলের দাম যেখানে ছিল 110 টাকা, আজকের তেলের দাম 280 টাকা। এই যে অবস্থা, এই অবস্থা পরিত্রাণ পেতে গেলে আমাদের কংগ্রেস সভানেত্রী সোনিয়াজির নেতৃত্বে মহঙ্গাই মুক্ত ভারত করার ডাক দিয়েছেন। তার এই কর্মসূচির উপলক্ষে ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল, আমরা প্রদেশ কংগ্রেসের নেতৃত্বে দীর্ঘদিন যাবৎ ত্রিপুরার মানুষের কাছে, ভারতবর্ষের মানুষের কাছে দাবি রাখছি, এই যে দ্রব্যমূল্য বৃদ্ধি পাচ্ছে তার প্রতিবাদে মানুষ এগিয়ে আসছে। আমরা ত্রিপুরা প্রদেশ কংগ্রেস সেবা দল আজকে আমরা এই ব্যঙ্গাই মুক্ত ভারত গড়ার লক্ষ্যে মানুষকে যাতে যে অবস্থা দ্রব্যমূল্য যে অবস্থা দিন দিন বাড়ছে তার থেকে পরিত্রাণ পেতে আমরা কংগ্রেস সেবা দল আমরা আন্দোলনে নেমেছি। আগামী দিনে আমাদের আন্দোলন বৃহত্তর হবে যদি দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করা না হয়, পেট্রোল ডিজেলের দ্রব্যমূল্য বৃদ্ধি হ্রাস করা না হয়।